আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, আপনি যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হন তবু আপনি আল্লাহর বান্দা। আপনি আল্লাহকে ডাকতে পারেন, এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার প্রভুকে আপনি যে কোনো মুহূর্তে ডাকতে পারেন। যদি আপনি মদ গাঁজা খেয়ে থাকেন তবুও আপনি সলাত ত্যাগ করবেন না। হতে পারে এই সলাতের মাধ্যমে আপনি পরিবর্তন হয়ে যেতে পারেন। যদি বিবাহের পূর্বে আপনার হারাম রিলেশন থাকে তবুও আপনি সলাত ত্যাগ করবেন না। আপনার গার্লফ্রেন্ডের চাইতে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনাকে আপন করে নেবেন। সুতরাং আসল প্রিয়জনকে আপনি কীভাবে ভুলে থাকতে পারেন? যদি আপনি নাটক, সিনেমা, মুভি, গেমস প্রভৃতিতে আসক্ত হয়ে থাকেন তবুও আপনি সলাত ত্যাগ করবেন না। সলাতের সময় হলে আপনি সলাত পড়তে চলে যান। এই ব্যাপারে কখনো অবহেলা করবেন না, আল্লাহকে কখনই ভুলে যাবেন না। হিজাব ধরার পর আপনি সলাত পড়বেন এই চিন্তা কখনো করবেন না, সলাতটাকে কন্টিনিউ করতে থাকুন। হিজাবটাও ইনশাআল্লাহ আপনার পক্ষে সহজ হয়ে যাবে। যেহেতু আপনি বড় কোনো কবিরা গুনাহ করে থাকেন তবু আপনি সলাত ত্যাগ করবেন না, সলাত আদায় করতেই থাকুন। কারণ কুফর ও শিরকের মাঝখান হল সলাত ত্যাগ করা। আপনি যদি সলাত ত্যাগ করেন তাহলে আপনি কুফুরি করলেন। সুতরাং যে কোনো পরিস্থিতি থাক না কেন আপনি সলাত আদায় করবেন। আপনার কোনো জামাকাপড় নেই, এমন অবস্থায় আছেন আপনার নাপাক অবস্থায়, ওই অবস্থায় আপনাকে সলাত পড়তে হবে। সলাতের ব্যাপারে আপনার কোনো মাপ নেই। হজ মাপ আছে, রোজা মাপ আছে, জাকাত মাপ আছে, কিন্তু সলাতের কোনো মাপ নেই। যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আপনাকে সলাত আদায় করতে হবে। অসুস্থ অবস্থায় আপনাকে সলাত আদায় করতে হবে, সলাত আপনাকে পড়তেই হবে। সলাত আপনার ঈমানের পরিচয়। অনেক আলেমগণ বলেন যদি সে সলাত ত্যাগ করে তাহলে সে মুসলিমের কাতারে থাকে না। সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে কখনো সলাত ত্যাগ করবেন না। যতই গুনাহ কাজ করুন না কেন, আপনি যত পাপ কাজ করুন না কেন, আপনি কখনো সলাত ত্যাগ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তৌফিক দান করুক। আমিন।